মানে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে নীতিবাহী হতে বলেছেন অহেতুক যেন আমরা ব্যয় না করে ব্যয় করার জন্য যেন ব্যয় করা না হয় প্রত্যেকটা টাকা অর্থের পিছনে যেন তার ভ্যালু আমরা পাই এর উপর মানি নিশ্চিত করতে বলেছেন যেন বাসায় করে যুক্ত প্রকল্প না হয় আর বিদ্যমান যে প্রকল্পগুলো আছে সেক্ষেত্রে ওনার নির্দেশনা হয়েছে যে আমরা যেন যে প্রকল্পগুলো তার শেষ পর্যায়ে আছে সেখানে যেন রিসোর্স মোবিলাইজ করে প্রকল্পগুলো দ্রুত শেষ করে মানে ওই প্রকল্পগুলো যেন অহেতুক যেন বিলম্ব না হয় সময় বৃদ্ধি বা অন্য কোনো কারণে যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য ইনস্ট্রাকশন দিয়েছেন মুদ্রাস্ফীতি বিষয়ে উনি বলেছেন সরকার টাকা জলভাবে উনি বলেছেন যে মুদ্রাস্ফীতি যেন কখনো না কোনো অবস্থাতেই আমাদের যে জিডিপি গ্রোথ তার থেকে বেশি না হয় উনি বলেছেন ওনার ব্যক্তিগত হলো জিডিপি গ্রোথের নিচে মুদ্রাস্ফীতি থাকতে হবে তো সেটি করার জন্য কি কি করা প্রয়োজন সেটা জন্য উনি নির্দেশনা করেন সেটার জন্য উনি কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন আমাদের একটা বড় বিষয় নির্দেশনা আমাদের যে কর আদায়ের দিকে নজর দেবেন আমাদের নেটটা যেন বাড়ে করের হার বৃদ্ধির প্রসঙ্গ নেবেন উনি বলেছেন যে এখনো বিরাট সংখ্যক ব্যাপক সংখ্যক ব্যক্তি যারা আয়কর দেওয়ার সামর্থ্য আছে বা তাদের আয়কর দেওয়ার কথা তারা আয়কর আয়করের আওতায় আসেনি এই জন্য তাদেরকে যেন করের আওতা আনা হয় সেক্ষেত্রে উনি জোরালো ভূমিকা গ্রহণ করার জন্য বলেছেন আর একটা জিনিস বলেছেন যে বিনিয়োগ আকর্ষণ করার জন্য বৈদেশিক বিনিয়োগ আগ্রহ করার জন্য উনি পদক্ষেপ নিতে বলেছেন ইতিমধ্যে আপনার জানেন যে অফশোর ব্যাংকিং শুরুর পদ্ধতি উন্মুক্ত হয়েছে এবং উনিও বলেছেন যাতে অহেতুক যেন তারা হয়রানির শিকার না হয় সেদিকে দিকে উনি নজর রাখতে বলছেন এবং কোনো যেন বিনিয়োগ আসতে যদি কোনো রকম কোনো জটিল থাকে সেটি যেন তার নজরে না হয় সেটি নির্দেশনা দিয়েছে উনি ভালো চোখে দেখবেন না কোনো কারণে যদি কোনো বিনিয়োগ বাধাগ্রস্ত হয় ভালোভাবে নেবেন না আরেকটা কথা বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে বা এবং বাজার মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে উনি নজরদারি করতে বলেছেন এবং নজরদারির ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট এরিয়ার কথা উনি বলেছেন যে অনেক সময় এই নজর এই আমাদের দ্রব্যমূল্যের জন্য অনেকেই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে চাঁদার যে প্রসঙ্গ আসে এরকম নিউজ আসে এইটির ক্ষেত্রে উনি সংশ্লিষ্ট সকলকে খুবই শক্তভাবে ব্যবস্থা নিতে বলেছেন যে এটি যেন কোথাও না হয় উনি সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে নীতিবাহী হতে বলেছেন অহেতুক যেন আমরা ব্যয় না করে ব্যয় করার জন্য যেন ব্যয় করা না হয় প্রত্যেকটা টাকা অর্থের পিছনে যেন তার ভ্যালু আমরা পাই এর উপর মানি নিশ্চিত করতে বলেছেন